ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্মেলন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি হিঙ্গলগঞ্জ এলাকায়। আগামী 12 থেকে 15 মে সল্টলেকে চলবে সম্মেলন, জানা গেছে ডিওয়াইএফআই সূত্রে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনকে সামনে রেখে পালিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগরের রায়মঙ্গল নদীর তীরে বসানো হল প্রায় 1000 ম্যানগ্রোভ প্রজাতির গাছ। এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন ডিওয়াইএফআই সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। ডিওয়াইএফআই সূত্রে জানা গেছে, বিশ্ব উষ্ণায়ন, প্রাকৃতিক বিপর্যয় রোধ করে পরিবেশকে বাঁচাতেই তাদের এই কর্মসূচি। সুন্দরবন এলাকাতে নদী ভাঙন রোধ, এই বিষয়ে সরকারের কাছে বামফ্রন্ট আমলে যেভাবে আমরা ব্যবস্থা বা দাবি করেছিলাম কেন্দ্রীয় সরকারের কাছে, সে ব্যবস্থা 2009 সাল বা পরবর্তী সময়ে তা হয়নি। এখন এই সরকারের আমলে তা একেবারে অথৈ জলে আছে। নদী বাঁধ রোধের জন্য যে চারা রোপণের যে সিদ্ধান্ত, এটা অভিনব সিদ্ধান্ত। মীনাক্ষী মুখার্জি বলেন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনকে সামনে রেখেই আমাদের এই কর্মসূচি। এটি দৈনন্দিন কাজ হিসেবেই আমাদের কাছে গৃহীত হয়। 11তম গণতান্ত্রিক যুব ফেডারেশন এবছর এ রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে। আগামী 12 থেকে 15 মে সল্টলেকে সম্মেলন অনুষ্ঠিত হবে। তারই অঙ্গ হিসাবে আগাম কর্মসূচি গৃহীত হয়েছে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে। এদিনের বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি স্থানীয় যোগেশগঞ্জে একটি জনসভাও করেন মীনাক্ষী মুখার্জি। জনসভায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা নেতৃত্ব। সুন্দরবন এলাকাতেও দিনের পর দিন যেভাবে সরকারি অবহেলাতে এবং নীতিহীনতার ফলে এই এলাকার মানুষের জীবন জীবিকার সাথে সাথে তাদের প্রত্যেক দিনের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই জায়গাতে প্রথম এবং প্রাথমিক যেটা আমাদের উপাদান রসদ তা হলো ম্যানগ্রোভ অরণ্য, এখানে তৈরি করতে হবে, গাছ লাগাতে হবে, সেখানেও তাদের চরম অবহেলা আছে। সেই কাজকেই সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, সচেতনতা বৃদ্ধি করার জন্য এবং সরকারকেও একটা হুঁশিয়ারি দেবার জন্য যে শুধুমাত্র মুখে বললে হয় না, কাজ করতে হয়, তার জন্যই সুন্দরবনকে বাঁচাতে হবে, পরিবেশকে বাঁচাতে হবে। তাই আমরা আজকে এখানে ম্যানগ্রোভের চারা রোপণ করার কর্মসূচি নিয়েছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হিঙ্গলগঞ্জ।